हेलो माय डियर स्टूडेंट, आज के वृत्तीय गति चैप्टारे अनुभूमिक वृत्ताकार पथे साइकेल आरोहीर जे गति सेटा निये आलोचना करब। एटा होच्छे तोमार अभिकेंद्र बल तारी एकटा एप्लीकेशन। अर्थात देखबे आमरा जखन कोनो एकटा साइकेल निये जदि कोनो एकटा वृत्ताकार पथे जाई, से वृत्ताकार पथे जावार समय आमादेरके कि करते हय, সেই বৃত্তাকারের যে অংশটুকু সেই অংশটুকুতে কী করতে হয়, সাইকেল কাত করে চালাতে হয়। এমনি সোজা রাস্তা যদি হয় তাহলে সেখানে এমনি স্ট্রেটভাবে যদি আমি সাইকেল চালাই কোনো অসুবিধা নেই, কিন্তু যদি কোনো একটা টার্নিং থাকে, অর্থাৎ কোনো একটা জায়গায় যদি বাঁক থাকে, সেই বাঁকের মুখে সাইকেল চালাতে গেলে সেই সাইকেল আরোহীকে বা যে সাইকেল চালাবে তাকে কী করতে হয়, একটা কাত করে সাইকেল চালাতে হয়। যদি কাত করে সাইকেল না চালানো হয় তাহলে তখন কি অ্যাক্সিডেন্ট হওয়ার বা পড়ে যাওয়ার একটা কি পসিবিলিটি থাকে। ঠিক আছে, কেন পড়ে যাওয়ার পসিবিলিটি থাকে সেটা নিয়ে আলোচনা করব। এবার দেখো তাহলে এই অনুভূমিক বৃত্তাকার পথে সাইকেল আরোহীর গতি, এটা আলোচনা করছি। অনুভূমিক বৃত্তাকার পথে সাইকেল আরোহীর গতি, অর্থাৎ যখন আমরা এরকম বৃত্তাকার পথে সাইকেল চালাবো তখন আমাকে ওই উলম্বের সঙ্গে কতটা কোণ করে সাইকেল চালাতে হবে, এবং কোনো একটা রাস্তার বাঁকের উপর ডিপেন্ড করে আমি কতটা ভেলোসিটি নিয়ে সাইকেল চালাতে পারবো সেটা নিয়ে এবার আলোচনা। তাহলে দেখো এখানে এরকম একটা আমি বৃত্তাকার পথ নিচ্ছি, এটা ধরো একটা এরকম বৃত্তাকার পথ। এই বৃত্তাকার পথের এখানে যে রেডিয়াসটা আছে, অর্থাৎ এটাকে যদি আমি পুরো বৃত্ততে কমপ্লিট করি তাহলে তার কি থাকবে, একটা রেডিয়াস থাকবে। সেই রেডিয়াসটা আমি ধরে নিচ্ছি বা ব্যাসার্ধ সেটা। তাহলে এখানে দেখো বৃত্তাকার পথের ব্যাসার্ধ, এটার সমান হচ্ছে কত, আর। আর এখানে তুমি ধরে নাও একটা সাইকেল আছে, তাহলে সাইকেলের যে চাকা, এখানে তুমি ধরে নাও এটা হচ্ছে একটা সাইকেলের চাকা। এবার এই সাইকেল আরোহীটা কি এরকমভাবে কাত হয়ে আছে, তাহলে চাকাটাও দেখো কি কাত হয়ে আছে। তাহলে এখানে এইটা হচ্ছে উলম্ব রেখা, আর এখানে এই জায়গাটায় হচ্ছে কি অনুভূমিক রেখা, এই দিকটা। ঠিক আছে, তাহলে এইবার এখানে দেখো এই জায়গাটা টাচ করে আছে, এটা একটা রেখা ধরে নাও। তাহলে এই যে সাইকেল আরোহী, এ উলম্বের সঙ্গে যে কোণটা উৎপন্ন করেছে সেই কোণটা কত, থিটা। অর্থাৎ সে সাইকেল চালাতে চালাতে কী করেছে, উলম্ব যে রেখা সেই রেখার সাপেক্ষে থিটা পরিমাণে কী হয়ে গেছে, কাত হয়ে গেছে। এইবার এখানে দেখো এই যে সাইকেল আরোহী, সেই সাইকেল আরোহীর যে ওজন, সেই ওজন মানে কি এমজি, সেই এমজি সোজা নিচের দিকে কাজ করবে। আর মাটি কী করবে, ওই সাইকেল আরোহীর বা সাইকেলের এই জায়গাটা কী করবে, একটা প্রতিক্রিয়া বল দেবে। সেই প্রতিক্রিয়া বলটা হচ্ছে কত, এন। আর এখানে দেখো যেহেতু আমি এরকম বৃত্তাকার পথে বাঁক নিয়ে গেছি নিয়েছি তাহলে সাইকেলটা কি বৃত্তপথের বাইরের দিকে পিছলে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে, অর্থাৎ পিছলে যাওয়ার চেষ্টা করবে। আর সাইকেলটা যদি এরকম বাইরের দিকে পিছলে যাওয়ার চেষ্টা করে তাহলে ভিতরের দিকে কী হবে, একটা ঘর্ষণ বল কাজ করবে। তাহলে এখানে দেখো এমজি যেটা, সেই এমজির সঙ্গে সমান করে উপরের দিকে একটা কি প্রতিক্রিয়া বল কাজ করছে, সে প্রতিক্রিয়া বলটা কত, এন। আর সাইকেলটা যদি এরকম বৃত্তাকার পথে ঘোরে তাহলে বৃত্তপথের বাইরের দিকে সে ছিটকে যাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ পিছলে যাওয়ার চেষ্টা করবে। আর ওই যদি পিছলে যাওয়ার চেষ্টা করে তাহলে ওর বিপরীতে, অর্থাৎ বৃত্তপথের কেন্দ্রের দিকে একটা ঘর্ষণ বল কাজ করবে, সে ঘর্ষণ বলটা হচ্ছে কত, এফ। এবার দেখো এন আর এফ এই দুটো যদি আমরা লব্ধি বার করি তাহলে এন ও এফ এর লব্ধি, তাহলে এখানে দেখো এন এটার সমান হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল,
ठीक आछे एफ एटा होच्छे कि एफटा होच्छे घर्षण बल और एम जि एटार समान ओजन माने साइकेल प्लस साइकेल आरोहीर जो ओजनटा काज करछे से ओजन होच्छे एटा। एबार देखो एन एवं एफ एर लब्धि कत हबे তাহলে দেখো এখানে এন আর এফ পরস্পর কত ডিগ্রি অ্যাঙ্গেল করে কাজ করছে এন আর এ পরস্পর 90 ডিগ্রি। তাহলে এখানে দেখো এন ও এফ এর লব্ধি এই লব্ধিটাকে আমরা আর দ্বারা প্রকাশ করছি। তাহলে দেখো এইদিকে একটা বল আছে সেটা হচ্ছে এফ আর এইদিকে একটা বল আছে সেটা হচ্ছে এন আর আমরা জানি বল মানে কি ভেক্টর রাশি আর দুটো ভেক্টর রাশি যদি এরকম পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে তাদের যে লব্ধি আর সে আর সমান কী হবে রুট ওভার অফ এন স্কোয়ার প্লাস কত এফ স্কোয়ার। ঠিক আছে এবার এখানে দেখো এই এন যেটা আছে সেই এনটা উলম্ব এই এটার সঙ্গে অর্থাৎ আর যেটা সে আরটা এনের সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে থিটা। তাহলে এখানে যদি আমরা ট্যান থিটা বার করি সেই ট্যান থিটা সমান কত হবে দেখবে এটা তোমরা ভেক্টরে পড়েছিলে একটা সূত্র যে ট্যান থিটা এটার সমান হচ্ছে এ এর সঙ্গে যদি অ্যাঙ্গেল করে তাহলে কী ছিল বি সাইন থিটা বাই ছিল এ প্লাস বি কস থিটা। দেখো এখানে লব্ধি ভেক্টরটা যদি এ ভেক্টরের সঙ্গে থিটা কোণ করে তাহলে ট্যান থিটার সমান কত ছিল আচ্ছা এখানে এটা সাইন থিটা না এটা হচ্ছে আলফা আলফাটা হচ্ছে কি এ এবং বি এর মধ্যবর্তী কোণ। তাহলে দুটো ভেক্টর একটা এ আর একটা বি আর লব্ধিটা কত ছিল লব্ধিটা যদি সি হয় আর সেই সি ভেক্টরটা যদি এ ভেক্টর সঙ্গে আলফা থিটা কোণ করে তাহলে ট্যান থিটার সমান কত বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা এটা ভেক্টরে আমরা দেখেছিলাম। তাহলে এখানে দেখো এন আর এ পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে আর লব্ধিটা অর্থাৎ আরটা এনের সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে থিটা তাহলে ট্যান থিটা সমান কী হবে অন্য ভেক্টরটা অর্থাৎ এফ ইন্টু কি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ তার কি সাইন। তাহলে দেখো এফ আর এনের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি বাই কত হবে বাই এখানে দেখো তোমার হচ্ছে এন প্লাস কী হবে এফ ইন্টু কত হবে কস 90 ডিগ্রি এটার সঙ্গে কম্পেয়ার করো তাহলে বুঝতে পারবে। এবার দেখো সাইন 90 মানে কত 1 আর কস 90 মানে 0 তাহলে এখান থেকে দেখো ট্যান থিটা এটার সমান তোমার কী আসবে এফ বাই কত এন। এইবার এখানে একটা জিনিস ভালো করে মাথায় রাখতে হবে যদি সাইকেল আরোহী পিছলে না যায় এখানে আরেকটা জিনিস দেখো যে কোনো একটা বস্তু বা বস্তুকণা যদি বৃত্তাকার পথে ঘোরে আমরা জানি কি তার বাইরের দিকে কি একটা অপকেন্দ্র বল কাজ করে। তাহলে এখানে এই সাইকেল আরোহীটা যেহেতু বৃত্তাকার পথে ঘুরছে তাহলে এর বাইরের দিকে কি হবে একটা অপকেন্দ্র বল কাজ করবে সেই অপকেন্দ্র বল আমরা জানি এম ভি স্কোয়ার বাই কত আর। তাহলে এখানে দেখো এই এম ভি স্কোয়ার বাই আর এটা সমান হচ্ছে কি অপকেন্দ্র বল। ঠিক আছে এইবার বস্তুটা যদি পিছলে না যায় তাহলে দেখো পিছলে না যায় মানে কি ভিতরের দিকের বলটা আর বাইরের দিকের বলটাকে কী হতে হবে অবশ্যই সমান হতে হবে তাই না। যদি ধরো অপকেন্দ্র বলের মানটা বেশি হয় তাহলে তখন পিছলে চলে যাবে বৃত্তপথের বাইরের দিকে। এবার যেহেতু পিছলে যায়নি মানে তাহলে তখন কি এইটা আর এইটা পরস্পর কি সমান আর এখানে দেখো এন আর এম জি পরস্পর কী হবে সমান হবে তাহলে তখন এখানে আমরা এই ইকুয়েশনে কী লিখতে পারি যদি পিছলে না যায় তাহলে এফ এর জায়গায় আমরা কত লিখতে পারি এম ভি স্কোয়ার বাই আর নিচে কী আছে এন এনের জায়গায় আমরা কত লিখতে পারি এম জি। তাহলে দেখো এম ভি স্কোয়ার বাই আর এম জি এটার সমান কত ট্যান থিটা। তাহলে এখান থেকে দেখো এম এম কী হয়ে গেল কেটে গেল তাহলে এখান থেকে ট্যান থিটা এটা সমান কী আসছে ভি স্কোয়ার বাই আর জি বা এখান থেকে থিটা এটা সমান ট্যান ইনভার্স অফ ভি স্কোয়ার বাই কত আর জি। তাহলে এইটাই হচ্ছে ওই সাইকেল আরোহীটা উলম্বের সঙ্গে কতটা কোণ করে সাইকেল চালাবে। এবার এখানে দেখো এই যে কোণ সে কোণের মানটা আবার কিসের উপর ডিপেন্ড করছে
দেখো ভি স্কোয়ার আর কিসের উপর ডিপেন্ড করছে, আর এর উপরে। দেখো যদি সাইকেল আরোহীর গতিবেগটা বেশি হয় তাহলে থিটার মানটা কী হবে, বেশি হবে, অর্থাৎ তাকে বেশি কাত করে কি সাইকেল চালাতে হবে। আর আরেকটা কি, আর এর উপর ডিপেন্ড করছে, আর এর মান যত কম হবে সেখানে তত বেশি কোণ করে কি করতে হবে আমাকে সাইকেলটাকে চালাতে হবে। ওই যে এবার যদি ধরো আর এর মানটা যদি অসীম হয়, আর এর মান অসীম মানে কি একটা সোজা রাস্তা, একটা এরকম সোজা রাস্তা যদি হয় তাহলে তার ক্ষেত্রে আর এর যে ভ্যালু সেটা কত হবে, অসীম হবে। আর এর ভ্যালু যদি অসীম হয় তাহলে তখন দেখো থিটার যে ভ্যালু সেই থিটা কত হবে, জিরো হবে। তাহলে দেখো আর যদি অসীম হয়ে যায়, আর অসীম মানে এরকম একটা সোজা রাস্তা, তাহলে সোজা রাস্তার ক্ষেত্রে আমাকে উলম্বের সঙ্গে কত ডিগ্রি কোণ করে সাইকেল চালাতে হবে সেটা হচ্ছে জিরো ডিগ্রি। অর্থাৎ সোজা রাস্তায় যদি হয় তাহলে আমি একেবারে স্ট্রেটভাবে কি সাইকেল চালাবো, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। কিন্তু কেউ যদি এই সোজা রাস্তাতে কাত হয়ে সাইকেল চালায় তাহলে তখন কী হবে, সে কিন্তু পড়ে যাবে। আর এখানে দেখো যদি তোমার একটা টার্নিং হয় রাস্তার, মানে বাঁকা রাস্তা হয়, তাহলে সেখানে যদি আমি সোজা করে সাইকেল চালাই তাহলে তখন কী হবে, অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতাটা বেড়ে যাবে, অর্থাৎ সাইকেল তখন কী হয়ে যাবে, পড়ে যাবে। তাহলে দেখো এই যে সমীকরণ ট্যান থিটা এটা সমান কত, ভি স্কোয়ার বাই আর জি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে যে একটা বৃত্তাকার পথে যখন কোনো একটা সাইকেল আরোহী সাইকেল চালাবে তাহলে সাইকেল যদি তাকে চালাতে হয় তাহলে উলম্বের সঙ্গে কত ডিগ্রি কোণ করে সাইকেল চালাতে হবে। তাহলে সেই ফর্মুলাটা হচ্ছে কত, ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। ক্লিয়ার হলো? এবার এখানে দেখো এখানে উলম্বের সঙ্গে অ্যাঙ্গেল সেটা কত, থিটা, তাহলে অনুভূমিকের সঙ্গে যদি বলে তাহলে সেটা কত হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা। দেখো যদি উলম্বের সঙ্গে কতটা কোণ করে আছে সেটা যদি আমরা ক্যালকুলেশন করতে পারি তাহলে অনুভূমিকের সঙ্গে কতটা কোণ করে আছে সেটা আমরা বার করতে পারবো, ঠিক আছে। এইবার এখানে আরেকটা কন্ডিশান বলতে দেখো এখানে এই যে অপকেন্দ্র বল যেটা আছে সেটা সাইকেল আরোহীকে বা সাইকেলটাকে বৃত্তপথের বাইরের দিকে পিছলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আর ঘর্ষণ বলটা কী করবে, ওই পিছলে যাওয়াটাকে কী করবে, আটকাবে। এবার আমরা জানি যে ঘর্ষণ বল যেটা তার যে ম্যাক্সিমাম মান, ঘর্ষণ বলের যে সীমাস্ত মান সেটা কত হয়, এই ঘর্ষণ বলের যে সর্বোচ্চ মান সেটাকে বলা হয় কি, সীমাস্ত ঘর্ষণ বল। তাহলে সীমাস্ত ঘর্ষণ বলটাই হচ্ছে কি, ঘর্ষণ বলের ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে ঘর্ষণ বলের মানটা যদি সবথেকে বেশি হয় তাহলে তখন কী হবে, ওই অপকেন্দ্র বলটাকে আটকাতে পারবে, তাহলে সেইটাই হবে কি, দেখো সাইকেল আরোহীর ম্যাক্সিমাম ভেলোসিটি, ঠিক আছে। তাহলে এইখানে সাইকেল আরোহীটা যে সর্বোচ্চ বেগ নিয়ে সাইকেল চালাতে পারবে না পিছলে, তাহলে তার ক্ষেত্রে ইকুয়েশনটা কী হবে, তাহলে এখানে দেখো না পিছলে সাইকেল আরোহী সর্বোচ্চ যে বেগে সাইকেল চালাতে পারবে সেটি যদি ভিএম হয়, মানে কি ওইটা হচ্ছে ভেলোসিটির ম্যাক্সিমাম মান, তাহলে তখন আমরা কি লিখতে পারি, তাহলে দেখো এখানে এই এম ভিএম স্কোয়ার বাই আর এটার সমান কি হবে, এটার সমান কি হবে, এফ হবে। আর এফের যে ভ্যালু সেটা আবার আমরা কত জানি হয়, মিউ এম জি, ঘর্ষণ বলের যে মান সীমাস্ত মান সেটা, এটাকে আমরা লিখতে পারি। তাহলে দেখো এম ভিএম স্কোয়ার বাই আর এটার সমান কত, মিউ এম জি। তাহলে এখান থেকে দেখো এম এম কেটে গেল, তাহলে ভিএম স্কোয়ার এটার সমান কত, মিউ আর জি। তাহলে এখান থেকে দেখো ভিএম এটার সমান কত, রুট ওভার অফ মিউ আর জি। তাহলে এইটা হচ্ছে ওই সাইকেল আরোহীর কি সর্বোচ্চ গতিবেগ, অর্থাৎ এই সর্বোচ্চ গতিবেগ নিয়ে
সেই সাইকেল আরোহীটা কী করতে পারবে, সাইকেলটাকে চালাতে পারবে। এবার এর থেকে যদি ভেলোসিটিটা বেশি হয় তাহলে তখন কী ঘটবে, দেখো এর থেকে যদি ভেলোসিটিটা বেশি হয় তার মানে বাইরের দিকে যে অপকেন্দ্র বলটা কাজ করছে সেই অপকেন্দ্র বলটা কী হয়ে যাবে, বেশি হয়ে যাবে। আর অপকেন্দ্র বলটা যদি বেশি হয়ে যায় ঘর্ষণ বলের থেকে তাহলে তখন কী হয়ে যাবে, এই যে সাইকেলের যে চাকা সেই চাকার গতি কি বাইরের দিকে হবে, অর্থাৎ সাইকেল তখন কী হয়ে যাবে, পিছলে যাবে। তাহলে এইটাই হচ্ছে সাইকেল আরোহীর কি সর্বোচ্চ গতিবেগ। এই গতিবেগের থেকে যদি সে বেশি গতিবেগ নিয়ে সাইকেল চালায় তাহলে তখন কী হবে, সাইকেলটা পিছলে বৃত্তপথের বাইরের দিকে কি চলে যাবে। তাহলে এই যে ফর্মুলা এইটা ভালো করে মনে রাখতে হবে যে একটা সাইকেল আরোহী যখন সাইকেল নিয়ে বৃত্তাকার পথে বাঁক নেবে তাহলে সে সর্বোচ্চ যে ভেলোসিটি নিয়ে সাইকেল চালাতে পারবে সেটা হচ্ছে এইটা। এবার দেখো এটা কিসের উপর ডিপেন্ড করছে, এই সর্বোচ্চ বেগের মানটা ডিপেন্ড করছে তোমার মিউয়ের উপরে আর বৃত্তপথের ব্যাসার্ধের উপরে। মিউ মানে কি, ঘর্ষণ গুণাঙ্ক, অর্থাৎ রাস্তা এবং চাকার মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক যত বেশি হবে তত বেশি বেগে কি সাইকেল চালাতে পারবে। ওই জন্য দেখবে শুকনো রাস্তা আর একটা ভিজে রাস্তা, এই দুটো রাস্তার মধ্যে কার ঘর্ষণ গুণাঙ্ক বেশি, শুকনো রাস্তার, আর ভেজা রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক কি কম। ওই জন্যে কী হয়, শুকনো রাস্তাতে বেশি স্পিডে কি সাইকেল চালানো যায় কিন্তু ভেজা রাস্তায় বা কাদাযুক্ত রাস্তাতে অতটা বেশি ভেলোসিটি নিয়ে সাইকেল চালানো যায় না, চালাতে গেলেই তখন কী হয়ে যাবে, পিছলে সাইকেলটা বৃত্তপথের বাইরের দিকে চলে যাবে অর্থাৎ অ্যাক্সিডেন্ট ঘটবে। আরেকটা কিসের উপর ডিপেন্ড করছে, আর এর উপরে, অর্থাৎ বৃত্তপথের ব্যাসার্ধ যত বেশি হবে তত বেশি বেগে কি সাইকেল চালানো যাবে, আর ব্যাসার্ধ যত কম হবে তত কম বেগে কি সাইকেল চালাতে হবে। অর্থাৎ কোনো একটা রাস্তার টার্নিংটা যদি বেশি কার্ভ হয় তাহলে সেখানে কী করতে হবে, আস্তে সাইকেল চালাতে হবে। এবার কেউ যদি সেখানে জোরে সাইকেল চালায় তাহলে তখন কী হয়ে যাবে, সে উল্টে পড়ে যাবে। এটা হলো এবার এইখানে এই বেগের মানটা যদি সর্বোচ্চ হয় তাহলে থিটার মানটাও কী হবে, সর্বোচ্চ হবে। তাহলে এখান থেকে দেখো এটাকে আমরা এরকম লিখতে পারি, ট্যান থিটা এম এটার সমান হচ্ছে ভি এম স্কোয়ার বাই কত আর জি, তার মানে এই থিটা এমটাই কি সর্বোচ্চ যে বেগে কাত হতে আমরা পারবো। তাহলে এখান থেকে দেখো ট্যান থিটা এম এটার সমান কত হবে, ভি এম এম স্কোয়ার মানে কত, মিউ আর জি বাই কত আর জি, এটার সমান হচ্ছে কত মিউ, অর্থাৎ ট্যান থিটা এম এটা সমান মিউ, এটা খুব ভালো করে মনে রাখবে, ট্যান থিটা এম এটা সমান মিউ। ক্লিয়ার হলো? তাহলে এই যে দুটো ফর্মুলা বা তিনটে ফর্মুলা আমি দাগ দিয়ে দিলাম এখান থেকে কিন্তু প্রবলেম আসে, একটা হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু কত আছে ভি স্কোয়ার বাই আর জি ওইটা, আরেকটা এখানে নিচে দেখো লেখা আছে ভি এম এটা সমান কত রুট ওভার অফ মিউ আর জি, আরেকটা হচ্ছে ট্যান থিটা এম এটা সমান কত মিউ। এই কটা ফর্মুলা কিন্তু অঙ্কের জন্য মানে প্রবলেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার এখান থেকে কীরকম টাইপের প্রবলেম আসে কয়েকটা প্রবলেম নিয়ে আমি আলোচনা করব। তাহলে ফর্মুলা যেগুলো দরকার সেগুলো লেখা থাকলো ওখানে। এবার এখানে দেখো এরকম কোশ্চেন আসে, একটা কোশ্চেন যে সাইকেল চালাতে চালাতে অনুভূমি উলম্বের সঙ্গে কি 45 ডিগ্রি থেকে বেশি কোণে বাঁক নিয়ে সাইকেল চালানো কি সম্ভব, মানে এই যে আমি সাইকেল চালাচ্ছি তাহলে 45 ডিগ্রির থেকে বেশি কোণে কি সাইকেল চালানো সম্ভব, এটা তোমাকে একটা ধরো কোশ্চেন দিল। তাহলে দেখো এখানে আমরা উলম্বের সঙ্গে কত ডিগ্রি কোণ করে সাইকেল চালাতে পারবো তার ফর্মুলা কি, ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই কত আর জি, বা এখানে দেখো যে ট্যান থিটা এম এটা সমান কত মিউ, এখানে দেখো ট্যান থিটা এম এটা সমান হচ্ছে কত মিউ। এবার দেখো থিটার ভ্যালু যদি বা থিটা এম এর ভ্যালু যদি 45 ডিগ্রি হয় তাহলে থিটা এম এর ভ্যালু যদি 45 হয় তাহলে এখান থেকে দেখো ট্যান 45 এটার সমান কত মিউ, তাহলে তখন মিউয়ের যে ভ্যালু সেটা কত 1, আর আমরা জানি মিউয়ের ম্যাক্সিমাম যে মান সেটা কত হয় 1 হয়। ঘর্ষণ গুণাঙ্কের মান সাধারণত 1-এর থেকে কম কিন্তু ম্যাক্সিমাম কত হতে পারে, 1 হতে পারে। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক যদি 1 হয় তাহলে সেটাই তার সর্বোচ্চ মান। এবার যদি কোণটা 45 ডিগ্রি থেকে বেশি হয়ে যায়
তাহলে কোণটা 45 ডিগ্রি থেকে বেশি হলে এই ভ্যালুটা কি 1 এর থেকে বেশি হয়ে যাবে, কিন্তু ঘর্ষণ গুণাঙ্কের মান তো আর 1 এর থেকে বেশি হতে পারে না, ওই জন্য তখন এর থেকে যদি বেশি কোণে সাইকেলকে কাত করা হয় তাহলে তখন ওই ঘর্ষণ বলটা কিন্তু আর যোগান দিতে পারবে না অপকেন্দ্র, তখন কি হয়ে যাবে সাইকেলটা পিছলে যাবে। তাহলে সাইকেল চালাতে চালাতে অনুভূমিকের সঙ্গে ম্যাক্সিমাম কত উলম্বের সঙ্গে ম্যাক্সিমাম কতটা কোণ করে সাইকেল চালানো যাবে সেটা হচ্ছে কি 45, 45-এর থেকে বেশি কোণ করে সাইকেল কিন্তু চালানো যাবে না। কেন যাবে না? কারণ 45 ডিগ্রি থেকে যদি বেশি হয়ে যায় তাহলে ঘর্ষণ গুণাঙ্কের মানটাকে কত হতে হবে, 1 এর থেকে বেশি হতে হবে, কিন্তু ঘর্ষণ গুণাঙ্কের মান কখনোই কি 1 এর থেকে বেশি হতে পারে না, ওই জন্যে 45 ডিগ্রি থেকে বেশি কোণে কখনোই সাইকেল চালানো সম্ভব না। এটা একটা কোশ্চেন হতে পারে। আর আরও কোশ্চেন বলতে হয়তো তোমাকে এরকম ডাটাগুলো বলে দিল, এরকম যে একটা সাইকেল আরোহী যে গতিবেগ নিয়ে যাচ্ছে সেই গতিবেগটা হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার, এই গতিবেগে একটা সাইকেল আরোহী সাইকেল চালাচ্ছে, আর সে একটা বৃত্তাকার পথে বাঁক নিচ্ছে, সেই বৃত্তপথের যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধ হয়তো তোমাকে বলে দিল 40 মিটার, আর জি এর যে ভ্যালু সেই জি এর ভ্যালু আমরা কত জানি 9.8, এটা বলে দিল যে তোমাকে বলল যে এই সাইকেল আরোহী উলম্বের সঙ্গে কতটা কোণ করে সাইকেল চালাতে পারবে। তাহলে এখান থেকে দেখো ফর্মুলা কি, ট্যান থিটা এটার সমান হচ্ছে কি ভি স্কোয়ার বাই কত আর জি। তাহলে এখানে দেখো এই যে ভ্যালুটা আছে সেটাকে তুমি মিটার পার সেকেন্ড করে নেবে, তাহলে 20 × 1000 বাই কত হবে 3600, এত কি হবে মিটার পার সেকেন্ড, দুটো শূন্য কাটবে দুটো শূন্য কাটবে, এখানে এটাকে 2 দিয়ে কাটলে 18, এটা 2 দিয়ে কাটলে 5, এটাকে 2 দিয়ে কাটলে 10, এটা 2 দিয়ে কাটলে 9, তাহলে 50/9 হবে। তাহলে এখানে এই ভি স্কোয়ারের জায়গায় ভ্যালুটা বসিয়ে দিতে হবে, আর এখানে আর এর জায়গায় বসাতে হবে জি এর জায়গায় বসাতে হবে। তাহলে এখান থেকে দেখো θ = কী হবে, θ = ট্যান ইনভার্স অফ কত ভি স্কোয়ার বাই কত আর জি। তাহলে এই ফর্মুলায় যদি আমি ক্যালকুলেটারে বসিয়ে দিই তাহলে তখন কিন্তু আমার অ্যান্সার চলে আসবে। এরকম টাইপের অঙ্ক আসতে পারে, বা আর এক রকম টাইপের যে কোনো একটা ধরো সাইকেল আছে, এই কোনো একটা রাস্তা আছে, সেই রাস্তা এবং চাকার মধ্যে যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ সেটা বলে দিল কত 0.5, আর বৃত্তপথের ব্যাসার্ধ বলে দিল, যে তোমাকে বলল যে ওই রাস্তাতে কোনো একটা সাইকেল কত সর্বোচ্চ বেগে কি যেতে পারবে। তাহলে তখন আমরা কি এই ফর্মুলায় বসাতে পারবো, বা এরকম বলে দিতে পারে যে একটা ভেজা রাস্তা আর একটা শুকনো রাস্তা, দুটো রাস্তার কি ঘর্ষণ গুণাঙ্ক বলে দিল। ঠিক আছে, এবার কোন রাস্তাতে বেশি গতিবেগে সাইকেল চালানো যাবে এবং কতটা বেগে সাইকেল চালানো যাবে সেটা হয়তো তোমাকে ক্যালকুলেশন করতে বললো। তাহলে এই যে দুটো সূত্র, এই সূত্র দুটো ভালো করে কি মনে রাখতে হবে, একটা হচ্ছে ট্যান থিটার সমান কত ভি স্কোয়ার বাই আর জি, আর একটা হচ্ছে ভি এম সমান রুট ওভার অফ মিউ আর জি। এই যে দুটো ফর্মুলা, একটা হচ্ছে এইটা আর এইটা, খুব ভালো করে মুখস্থ করে রাখবে, কারণ এগুলো কিন্তু পরেও কাজে লাগবে, ম্যাথামেটিক্যাল প্রবলেম করতে যেমন কাজে লাগবে, এরপরে যখন আমরা অন্য থিওরি পড়ব সেই থিওরি পড়তেও কাজে লাগবে। ক্লিয়ার? তাহলে আজকে এই অনুভূমিক পথে বৃত্তাকার, অনুভূমিক বৃত্তাকার পথে সাইকেল আরোহীর গতি এই পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে আমরা একটা চার চাকা গাড়ি, অর্থাৎ কোনো একটা গাড়ি যখন এরকম টার্নিং নেয় তখন তার ক্ষেত্রে গতির সমীকরণ কী হবে, সে সর্বোচ্চ কতটা বেগ নিয়ে যেতে পারবে, তার যে ক্যালকুলেশান সেগুলো সেই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে।